সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের আইকবাড়ি পার্কলা গ্রামে সাইদুল ইসলাম লেদু নামের এক প্রবাসীর রহস্যজনক লাশ উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। 31 জানুয়ারি মঙ্গলবার সকালে আইকবাড়ি পার্কলা নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করে শাহজাদপুর থানা পুলিশ। প্রবাসীর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সাইদুল ইসলাম লেদু দীর্ঘ 30 বছর সৌদি আরবে কর্মরত ছিলেন। করোনাকালীন সময়ে তিনি দেশে ফিরে আসেন, তারপরে আর সৌদিতে ফিরে যাওয়া হয়নি। ব্যক্তিগত জীবনে সাইদুল ইসলাম লেদু অবিবাহিত ছিলেন এবং দেশে ফিরে তার মৃত ভাই শহীদুল ইসলামের বাড়িতেই বসবাস করতেন। ঘটনার দিন সকালে ভাতিজি সাতিব পারভিন পাশের রুমে আল্লাহু আকবার ধ্বনি শুনে এগিয়ে গিয়ে দেখেন তার চাচা চাকু দিয়ে গলা কেটে ফেলছেন। তখন তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশী আত্মীয় স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় পিপিডি হাসপাতালে নিয়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে ইনায়তপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে প্রবাসীকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক মঞ্জুর হোসেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম মৃধা ও পরিদর্শক তদন্ত সাজ্জাদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। লাশ উদ্ধার করে শাহজাদপুর থানায় নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য প্রবাসীর লাশ সিরাজগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। আচ্ছা, কি কি হয়েছিল বলেন তো? আমি ওই ঘরে মানে আমাদের ওই ভিতরে একটা বাথরুম আছে, আমরা ওইটাই ব্যবহার করি, এটা আমার চাচা ব্যবহার করে। তো আমি ওই পাশে থেকে বাথরুম করে আসতেছি, আসার সময় এখন আমার চাচা ওই কথা বিসমিল্লাহি আল্লাহু আকবার এই কথা শুনে আমি দৌড় করে টাকার ঘরে গেছি। যায়া দেখি আমার টাকা যখন ছুরি দিয়ে ই করছে, গলায় ফ্যাস দিতেছে, রক্ত কপ কপ করে বাড়ি দিচ্ছে। পরে আমি যায়া দিয়ে আমার চাচার লোকা হাত থেকে ছুরি ই করতেছি, টেনে নিয়ে তাকে বাঁচা নেওয়ার জন্য ফেলার চেষ্টা করতেছি, তারাও ছাড়ে না। পরে লোকা আমি তাড়াতাড়ি করে আমার ওই আশেপাশে শরীর যে চাচা আছে তাকে দেখতে নিয়ে গেছি যে তাড়াতাড়ি এসে আমার চাচাকে বাঁচান, তাড়াতাড়ি আপনারা অ্যাম্বুলেন্স নিয়ে আমার চাচাকে নিয়ে যান। পরে ওনারা এসে ওনারা ওই ইটিস দিয়ে বাঁধতেছে, তা বাঁধবেরও দেয় না, হাত শক্ত করে ধরে রাখে, বাঁধবেরও দেয় না। পরে আমার লোক আমি জোর করে লোক ওনা নিয়ে গেছি চাদরের সিরাটে থেকে চাদর তুলছি যে বাইরে তাও বাঁচুক আমার চাচা। পরে ওই অবস্থায় নিয়ে গেল। আপনার হাতে কি হয়েছে? আমার হাতে ওই আঘাত লেগেছে ওই চাকু। আমি যাই নাই যে উমরোই আমি রান্না টান্না করবো, মাজা কষা করতেছি, আর এর মধ্যে যায় সিগড়ে সিগড়ি বাস আমার মিয়া সিগড়ি করতেছে। তো বলছিলাম কি আছে, আমি মনে করছি স্ট্রোক করছে মনে হয়, অসুস্থ উনি স্ট্রোক করেছে, পানি দিয়ে গেছি, পানি দিয়ে ফেললে মাথায় আর যা দেখি যে ওরকম রক্ত, তাই মনে করছি তাহলে মনে হয় নাক ফাইটে নাক দিয়ে রক্ত হতো বাড়াইছে। তো পরে কয় যে না কাকা হলো ছুরি দিয়ে গলায় ফ্যাঁস দিছে। তো এই সময় আমি সিকুর করে তাড়াতাড়ি করে দৌড় করে আমার চাচা শ্বশুরকে সলভল করে ডেকে নিয়েছি, এতে এই পর্যন্তই আমি জানি। উল্লেখ্য, সাইদুল ইসলাম লেদু আইকবাড়া পার্কলা গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র। প্রবাসী লেদু দীর্ঘ 30 বছর সৌদি আরবে প্রবাসী হিসাবে কর্মরত ছিলেন। 2021 সালে করোনাকালীন সময়ে দেশে ফিরে আসেন। সাইদুল বিদেশে থাকাকালীন ভাই ও ভাবিদের ব্যাপক আর্থিক সহযোগিতা করতেন। দেশে আসার পর থেকে তিনি মা সুফিয়া বেগমের সাথে বসবাস না করে পুরাতো বড় ভাই এর স্ত্রী সালমা বেগম ও ভাতিজি সাথী পারবেনকে নিয়ে তাদের বাড়িতেই থাকতেন। মৃত্যু এ ঘটনা ছড়িয়ে পড়লে পুরো শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে প্রবাসী সাইদুল ইসলাম লেদুর লাশ উদ্ধারের ঘটনায় স্বজনদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।